আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য সুজিদের তৈরি একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটির নাম সুজির কটকটি। চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করতে হয়। প্রথমে আমরা সুজি ভেজে নিব। এই জন্য কড়াইতে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলের পরিবর্তে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচকে লোতে রাখতে হবে। এই সুজিটাকে অনবরত নাড়তে হবে, বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচেই পোড়া লেগে যাবে। আর সুজিটা যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু সুজির কটকটি খেতে ভালো লাগবে না, তাই অনবরত নাড়তে থাকতে হবে। প্রায় 15 মিনিট ভেজে নেওয়ার পর সুজির কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। সুজি ভাজা ঠিকমতো হলে সুজির কটকটি খেতেও মজা লাগে, তাই সুজিটাকে ভালো করে ভেজে নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। সুজিটা ভাজতে ভাজতে যখন লাল হয়ে যাবে তখন আমি সুজিটাকে কড়াই থেকে নামিয়ে নিব। অন্য একটা কড়াইতে আমি শিরা তৈরি করে নিব। এজন্য আমি কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এবার এর মধ্যে পানি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকব। চিনিটা গলে যাওয়ার পর শিরাটাকে কিছুক্ষণ জাল করে নিব। শিরাটা ঘন এবং আঠালো হওয়া পর্যন্ত আমি জাল করে নিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর শিরাটা অনেকটা ঘন এবং আঠালো হয়েছে। এবার চুলার আঁচকে মিডিয়াম আঁচে করে এটাকে অনবরত নাড়তে হবে শিরাটা ভালো করে শুকিয়ে একটা আঠালো ভাব চলে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর নাড়তে নাড়তে দেখবেন এটা আঠালো হয়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিতে হবে। এবার আমি এই শিরার মধ্যে সুজিগুলো দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে সুজির সঙ্গে শিরাটাকে মিশিয়ে নিচ্ছি। আমি আগে থেকে একটি প্লেটে তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে সুজির কটকটিটা লেগে না যায়। এবার এই প্লেটের মধ্যে সুজির মিশ্রণটা খুব দ্রুত ঢেলে দিতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। এটা গরম থাকা অবস্থায় এটাকে একটু সমান করে নিচ্ছি। এটা খুব দ্রুত শক্ত হয়ে যায়, তাই গরম থাকা অবস্থায় কেটে নিতে হবে। আমি গরম থাকা অবস্থাতেই কেটে নিচ্ছি। এবার এটাকে নর্মাল তাপমাত্রায় রেখে সম্পূর্ণ ঠান্ডা হতে দিব। তৈরি হয়ে গেল মজাদার সুজির কটকটি। একবার খেলেই বুঝতে পারবেন কতটা মজার একটি খাবার। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।